শুভেচ্ছা জানিয়ে আজকের এই দিনটা শুরু করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। সকালে আমি এখন বারান্দাতে আর বারান্দায় একটা কাজের জন্য আছি। প্রত্যেকদিন সকালবেলা উঠে আমরা এই দুটো করে থানকুনি পাতা আর দুটো করে তুলসী পাতা খাই। তো আমি আগে দুটো থানকুনি পাতা ছিঁড়ে নিচ্ছি, এটা একটা আর এই এই যে আর দুটো তুলসী পাতা, এটা খাওয়া খুবই উপকারী। তোমরা প্রত্যেকে এই থানকুনি পাতা আর তুলসী পাতা খাবে। আমি আগে দুটো ধুয়ে আসছি। আমি ধুয়ে নিয়ে এসেছি দুটো থানকুনি আর দুটো তুলসী পাতা। এবার আমি ওকে দেবো আর আমি খাবো। এ নাও, এটা খেতে একদমই ভালো লাগে না, খুবই বাজে খেতে, কিন্তু এটা খাওয়া খুবই উপকার। তোমরা প্রত্যেকে চেষ্টা করবে সকালবেলা খালি পেটে দুটো থানকুনি পাতা আর দুটো তুলসী পাতা খেতে। আর থানকুনি পাতা একটা পাতা যদি তোমরা লাগিয়ে দাও, ওখান থেকে দেখবে টবে ঝাঁকড়া হয়ে থানকুনি পাতা হয়ে আছে। আমাদের বারান্দাতে একটা টবে পুরো ভরে আছে, ওখান থেকেই আমরা প্রত্যেক দিন সকালবেলা খাই, খুব উপকার। আর এটা ছোটোর থেকে বড় সকলেই খেতে পারো। থানকুনি পাতা আর তুলসী পাতা খাওয়া যে কতটা উপকারী সেটা আমি তোমাদের একটু পরেই জানাচ্ছি। সকালবেলা আমরা প্রত্যেক দিন এই একটা চা খাই, চাটা খুব ভালো, মশলা চা। আর এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, সেজন্য এই চাটা খাওয়া খুবই দরকার, এতে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ে। তো তোমাদের আজকে সেটাই শেয়ার করছি যে এই চাটা আমরা কী কী দিয়ে বানাই। তো চলো দেখে নাও। এই চাটা করার জন্য প্রথমেই লাগবে চা, চায়ের পাতা, আর লাগবে আদা, লবঙ্গ, হলুদ, তুলসী পাতা, দারচিনি আর গোলমরিচ। তাহলে চলো চাটা বানিয়ে নিই। আমি এবার চায়ের জল নিয়ে নিয়েছি। এবার আমি যে গোলমরিচ আর লবঙ্গ ছিল সেগুলো একটু থেতে নেব। আমি লবঙ্গ, গোলমরিচ আর দারচিনিটাকে বেশি গুঁড়ো করব না, সামান্য হাফ ক্রাশ করে নিয়েছি। এবার আমি এই যে তুলসী পাতাগুলো নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার করা, এটাকে কেটে দেব। এই চাটা খাওয়া খুবই ভালো, এটা দারুণ খেতে একটা মশলা চা, যেহেতু যখন খাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর এটা যদি প্রত্যেকদিন সকালবেলা খেতে পারো তাহলে রোগ প্রতিরোধের ক্ষমতাটাও বাড়ে। এবার আমি যে হাফ ক্রাশ করেছিলাম মশলাগুলো সেগুলো দিয়ে দেব। এবার আমি হলুদ নিয়ে নিয়েছি, গ্রেটারে করে ঘষে দেব। হলুদ খাওয়া কিন্তু খুবই ভালো। আমরা যেহেতু কাঁচা হলুদ খেতে চাই না সকালবেলা ওই থানকুনি পাতা তুলসী পাতা খাওয়ার পর, সেজন্য মা এই হলুদটা চায়ে দিয়ে দেয়। তো চায়ের একই গুণ, হলুদ খাওয়া তো খুবই ভালো। তো আমার হলুদ দেওয়া হয়ে গেছে, এবার আমি আদা দেব। আদাটা সামান্যই দিতে হবে, বেশি দিলে ঝাঁজ হয়ে যাবে। আমি সামান্যই দিলাম আদা। এবার দেব চা পাতা। এই সব কিছু এবার একবারে ভালো করে ফুটতে হবে, দিয়ে নিচ্ছি। এবার ভালো করে ফুটতে হবে, আমি ঢেকে দেব। ঢেকে দিলাম। এবার হওয়ার অপেক্ষা এই চাটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুব ভালো হয়। আমি মাঝে মাঝে এটার মধ্যে একটু হানি দিয়েও খাই, খুব ভালো লাগে। তোমরা চাইলে নাও দিতে পারো, এমনিও খেতে পারো।
চাটা দেখো ভালো করে ফুটে গেছে, এটা এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে আমি যে মশলাগুলো দিলাম সেটা কিছুক্ষণ থাকলে চায়ের সাথে ভালো করে মিশে যাবে। ঢাকা দিয়ে দিলাম, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কিছুক্ষণ এরকমই থাকবে। অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার চাও রেডি হয়ে গেছে, এবার ছেঁকে নেব। হয়ে গেছে, এবার আমি কাপে বেলে নিই। এবার আমি চাটা কাপে নিয়ে নিচ্ছি। রেডি আমার মশলা চা, এটা খাওয়া খুবই ভালো। একটু ঠান্ডা হলে খাচ্ছি, প্রচন্ড গরম, আর আমি একটু সামান্য মধু মিশিয়ে খাবো। আমি মধু নিয়ে নিয়েছি, এবার দুটো কাপ এই অল্প অল্প মধু দিয়ে নেব। এই যে, আজকে আমি তোমাদের সাথে চায়ের এই রেসিপিটা শেয়ার করলাম। এখন যে পরিস্থিতি, তোমরা সবাই এই চাটা বাড়িতে অবশ্যই করে খাবে। তার আগে বলি, আমি সকালবেলায় তোমাদের দেখালাম যে খালি পেটে থানকুনি পাতা আর তুলসী পাতা দুটো করে খেলাম, এটা প্রত্যেক দিনই আমি খাই, এটা তোমরাও খাবে। জানো থানকুনি পাতা তুলসী পাতার প্রচুর গুণ, তোমাদের সাথে আগেও এই গুণগুলো শেয়ার করেছি, তাও আজকে একটু ছোট্ট করে এই গুণগুলো আরেকবার বলে নিই। থানকুনি পাতা যদি প্রত্যেক দিন খাওয়া হয় তাহলে আমাদের যে গ্যাস্ট্রিকের সমস্যা সেই সব দূর হয়, লিভারের সমস্যা দূর হয়, আমাশা দূর হয়, আর সব থেকে বড় কথা যেটা পেটের সমস্যা সেটা দূর হয়। আর পেটের সমস্যা যখন থাকে না তখন আমাদের মনও কিন্তু আপনা আপনি ভালো হয়ে যায়। থানকুনির পাতার অনেকই গুণ, তো চলো এবার বলি যে তুলসী পাতার কি গুণ। এবার আসি তুলসী পাতা। তুলসী পাতা আমি সকালে দেখালাম তোমাদের দুটো করে খেয়েছি। অনেকে আছে যারা সকালবেলা তুলসী পাতা খেতে চাও না খালি পেটে, তারা এই চায়ে আমি যেভাবে তুলসী পাতা ভালো করে ধুয়ে কেটে চায়ে ভালো করে ফুটিয়ে নিলাম, তোমরা এটাও করতে পারো। এই তুলসী পাতারও কিন্তু অনেক গুণ। এই তুলসী চা যদি খাওয়া হয় তাহলে শারীরিক এবং মানসিক অবসাদ দূর হয়, এছাড়াও আমাদের যে মাথা ব্যথা, তারপর শরীর যে ব্যথা হয় বিভিন্ন জায়গায় হাতে, তো এই তুলসী পাতা সেগুলোর জন্য কিন্তু অনেক উপকারী। এছাড়াও তুলসী পাতা খেলে শরীরের মানে অনেক রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ে। এবার আসি চা, যে চাটা আজকে বানালাম, তোমরা কিন্তু অবশ্যই চাটা বাড়িতে অবশ্যই করো, করে খেও। আর আমি লাস্টে একটু হানি দিয়ে খেয়েছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো, এমনিও ভালো লাগে। আরেকটা কথা বলে রাখি, এই চাটা এখন কিন্তু খাওয়া খুবই দরকার, কারণ এখন চারদিকে যা সংবাদ শুনি খবর থেকে যে প্রচুর মানুষের হচ্ছে, তো খুবই বাজে সংবাদ। তো সেজন্য আমাদের নিজেকে ভালো রাখতে, শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কিন্তু এই চাটার অশেষ গুণ। আমি চাটায় যা যা দিয়েছি, গোলমরিচ, হলুদ, আদা, লবঙ্গ, দারচিনি, এগুলো সবই কিন্তু, আর তুলসী পাতা, এগুলো সবই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং খুবই দরকার। তাহলে অবশ্যই বাড়িতে এই চাটা ট্রাই করবে আর আমাকে জানাবে যে কেমন লাগলো। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি দেখছি যে আকাশও মেঘ করে আসছে, বৃষ্টিও হবে, আর এরকম বৃষ্টির দিন খুবই ভালো লাগে আমার, একটু হাওয়াও দিচ্ছে, খুব ভালো লাগছে। এখন একটু বৃষ্টিটা এনজয় করব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ